নবীর চেহারা মোবারকে নবীর শরীর মোবারকে আমাদের আল্লাহ যে সৌন্দর্যটাকে দান করেছেন সেটা কোনো নাইস নয় সেটা কোনো বিউটিফুল নয় সেটা ওয়ান্ডার ফুলের উপরে যেটা ওয়ান্ডার ফুলের উপরে কেমন সুন্দর ছিল জানেন নবী রহমতুল্লিল আলামিনের সৌন্দর্যটা এমন ছিল কেউ জীবনে একবার অন্তর থেকে যদি দেখে নেই নবীর চেহারা মরণ পর্যন্ত সেই চেহারা ভুলতো না বলেন সুবাহ সৌন্দর্য কয়েক প্রকার আছে একটু মনোযোগ দিবেন কিছু সুন্দর আছে আমি বলছি আপনারা শুধু মিলাই দেখেন আমার যুবক ভাইয়েরা কিছু সৌন্দর্য আছে দূর থেকে সুন্দর লাগে গেলে যুবক দূর থেকে কি লাগে কাছে গেলে বিশেষ করে ঈদে মার্কেটিং যখন করতে যায় দূরত্ব নেই না সার দেখবে সুন্দর লাগবি সলসোন কেনা যায়নি হাসে যাই দেখ দূর থেকে কি লাগে আওয়াজ বড় লাগবে দূর থেকে কি লাগে কাছে গেলে লাগে না এই একটা প্রকার আর একটা সুন্দরের প্রকার কাছ থেকে সুন্দর লাগে দূর থেকে লাগে না আর একটা সুন্দর প্রকার একবার দেখলে ভালো লাগে বারবার দেখলে ভালো লাগে না বারবার দেখলে ভালো লাগে না তাকায় থাকলে ভালো লাগে না এক পলকে থাকায় থাকলে দেখবেন ভালো লাগা চলে যাবে তাহলে সৌন্দর্যের প্রকার বিভিন্ন রকমের আছে কেউ সুন্দর দূর থেকে কাছ থেকে নয় কেউ সুন্দর কাছ থেকে দূর থেকে নয় কাউকে একবার দেখলে ভালো লাগে দুই দিন দেখলে ভালো লাগে পাঁচ দিন দেখলে ভালো লাগে না দশ দিন দেখলে ভালো লাগে না এক সপ্তাহ দেখলে আরো লাগে সেজন্য তো অনেকে দাইয়া বিয়া করে আবার বউ ফালাই চলে যায় কিরে যারা পাওয়ার জন্য এত কিছু করলি দুই বছর পরে বেড়ে কাপ দুই বছর পরে ডিভোর্স বলে এখন আর ভালো লাগে না এখন আর সুন্দর লাগে না এগুলো হচ্ছে মানবিকীয়তার সৌন্দর্য ও মুসলমান ভাইয়েরা অন্তরের কান দিয়ে শুনুন আমাদের কত ভালো রবের কত বড় দয়া আমাদের উপরে আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যারা নবীকে কাজ থেকে দেখে তারা বলে নবীর আহমদুল্লিলামিনের মতো এমন সৌন্দর্য আর কেউ নাই এমন সৌন্দর্য আর কেউ নাই এমন বিউটিফুল আর কেউ নাই এমন ওয়ান্ডারফুল আর কেউ নাই যারা দূর থেকে দেখে তারা বলে যে নবীর মতো কেউ নাই আর যারা একবার দেখে জীবনও বলতে পারে না বসতে গেলেও নবীর চেহারা শুইতে গেলেও নবীর চেহারা বাজারে গেলেও নবীর চেহারা হাতে গেলেও নবীর চেহারা এমন কি যুদ্ধ করতে আছে যান যাওয়ার মুহূর্ত হয়েছে এদিকে কলমা পড়ে পড়ে আল্লাহকে স্মরণ করছে আর নবীর চেহারাকে কল্পনা করে করে কষ্ট থেকে মুক্তি পেয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে সিডেঙ্গে তাইলে মাই্তু বাইরের কেউ তাইলে সুগরি বইতা হ জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে দেখিলে কেমন হতো ও জন্ম আমার নবীর যুগে একবার বলেন মার হাবা একটু খেয়াল করবেন কাছ থেকে দূর থেকেও একবার তাকাইলো বারবার তাকাইলো তাকায় থাকলেও সুন্দর নবীজির সুন্দর মোবারকটা কেমন সুন্দর ছিলেন একটু খেয়াল করেন আমরা বলি সুন্দর 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 মানে মানে ফর্সা ফর্সা মূলত নয় বলে বলে না কাকে যেই সৌন্দর্যটা দেখলে মনটা শান্তি হয়ে যায় যদি ফর্সা মানে সুন্দর হয় বান্দরবন যাবে না বিয়ে করি বেলায় চলো না বান্দরবন তুমি বিয়ে করে দি

সুন্দর মানে রং ফর্সা নয় সুন্দর মানে চেহারার মধ্যে একটা কিউটনেস থাকতে হবে চোখের মধ্যে একটু মায়া থাকতে হবে হাসির মধ্যে একটু মায়া থাকতে হবে আওয়াজের মধ্যে একটু মায়া থাকতে হবে কথার মধ্যে একটু মায়া থাকতে হবে সৌন্দর্য বলার জন্য আমরা পৃথিবীতে যা যা ব্যবহার করি এতটুকু জেনে রাখবেন এভরিথিং অল সাইডে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট তিনি হচ্ছেন আমাদের নবী রহমতুল্লাহ

বাজে যায় যে জানো লাইন ন আমি বুঝি হই দি দলিয়ে রে কি বানে বেলা অলি দলি তো সুন্দর হয় না আর নান হালায়ের যেতে দলি হালার দলি তো সুন্দর এই দুই মিনিটের লাগে তো নবীজি চেহারা মোবারক সুন্দর কেমন ছিলেন যেটার সামনে চাঁদ শর্মা যেত যেটার সামনে চাঁদ পর্যন্ত শর্মে মাথা ঝুঁকে ফেলতো পৃথিবীর বুকের মানুষ বলে চাঁদ এমন করছো কেন পৃথিবীর মধ্যে চাঁদ বলে পৃথিবীর বুকের মানুষকে তোরা তো সৌন্দর্য দেখার জন্য আমার দিকে তাকাস আর আমি চাঁদের যখন সৌন্দর্য দেখতে ইচ্ছে হয় তখন আল্লাহর হাবিব চাঁদ ছিঁড়ি দিয়া ইশারে চাঁদ ছিঁড়ি দিয়া আল্লাহ আকবর কবির আমাদের নবীর সৌন্দর্য মোবারক এমন ছিল ইউসুফ আলাহ ইসলামের সৌন্দর্যের কথা আমরা কম বেশি আলেমদের জবানে শুনেছি মনে আমাদের কিছুটা আছে স্মরণটা করিয়ে দিতে চাই একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালান ঘরের মধ্যে বসা চার পাঁচজন মহিলা মদিনার মহিলা আশেপাশে বসে কথা বলতে লাগলেন ওনারা এক পর্যায়ে কথা বলতে বলতে ওই ইউসুফ আলাহ ইসলামের সৌন্দর্য দেখে আফেল কিংবা লেবু কাটতে গিয়ে যে হাত কেটে ফেলছে ওই ঘটনাটা ওনারা বর্ণনা করতে লাগলেন এই জানিস ইউসুফ নবীকে নাকি দেখে এত বেশি মুগ্ধ হয়েছে মিশরের নারীরা এমন বে খবর হয়েছে যে আফেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে ওনারা কথা বলতেই আছেন উম্মতেরা একটু মনোযোগ দেন ওনারা কথা বলতেই আছেন মা এসা সিদ্দিকা শুনতে আছেন ওনারা কথা আছেন মা এসা সিদ্দিকা শুনে শুনে মুসকি মুস্কি হাসতে লাগলেন মুস্কি মুস্কি হাসতে লাগলেন এক পর্যায়ে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা তালান বললেন ও মদিনার নারীরা তাদের ভাগ্য অনেক ভালো তাদের ভাগ্য অনেক ভালো যে তারা ইউসুফকে দেখেছে দেখে যাদের ঘটনা তোমরা বলছো আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে তাদের ভাগ্য অনেক ভালো তারা ইউসুফের সৌন্দর্য দেখেছে আমারটা দেখে নাই তার মানি আলামিনকে দেখে নাই কেন বলে যে ইউসুফের সৌন্দর্য দেখে এত বেশি মুগ্ধ হয়েছে বেশ খবর হয়েছে আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে রক্ত জর্জর পরে খবর নাই বেতার খবর নাই রক্তের খবর নাই আরে আমার মোস্তাবত এমন সুন্দর যাকে দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবকেরা নিজের জান পর্যন্ত যুদ্ধের ময়দানে দিয়ে দিচ্ছে খবর নাই স এটা আমাদের নবী হয় না আরেকটু জোরে ইবে নবিহাৰ দো দ আর বুত এ আর আৰ হইলেন বুতুৰকো মজা আছে তো এ ইবে আর মোবাইল ইবে আম্ মাহ জন হয় মাললা ইবে তোকো মজা আছে না যুৱক বাইক কৰ মাতে শনা ইবে আৰ মাহ ইবে আর বাপ ইয়ে না আৰ গড় ইয়ে না আর এলাকা ইবে আর বাই আর শ ন বুতৰ এক মজা আছে না

সিদ্দিক আকবর জারে নবী হইয়ের মাননি নবী বে গো মুস হজরত উমর ফারুক উসমান ও আলী জারে নবী হইয়ের ইমামতি গ্রহণ করছি নবী বে গো আদম জারে নবী হিসেবে স্বীকার করছি নবী বে গো আর কেন না মুসা ও জারে নবী হইয়ের স্বীকার করছি নবী বে গো হাসরের ময়দানত আল্লাহ তালা বেগুন তিয়ে গড়ে রাহিয়ে রে একজনের একটা মকামে মাহমুদুর আসন দিবি দে নবী বেহারার গো নবী বেহারার গো জিবিরের সিডিংগে বাসায় হয় আর আর গো ইবেরে উদ্দুত হদ্দে হামারা নবী তাই তো আলা হজরত ইমাম ইশকে মহাব্বত امام اہل سنت اعلی حضرت فرماتے ہیں او عاشقو سن لو ذرا سب سے اعلی والا ہمارا نبی سب سے بالا والا ہمارا نبی اپنی مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولا ہمارا نبی سبحان اللہ میں نو بھی دو عرض ہوں خوشی نہ ناراض عرض اور ہم نہ خوشی نہ ناراض আরা বেগগুন বড় লোক মানে মা বড়লোক আমি এখনো পর্যন্ত বড় লোক কাকে বলে সংজ্ঞাটাই জানলাম না আসল বড় লোক কাকে বলে আসল বড় লোক সেই নয় যার কাছে দশ বারোটা ফ্যাক্টরি আছে কোটি কোটি টাকা আছে চার পাঁচটা গাড়ি আছে আসল বড় লোক তো সেই যার একটা সুন্দর মন আছে যার একটা সুন্দর পবিত্র মন আছে যার মাথার মস্তিষ্কের চিন্তা বড় সুন্দর তার বড় লোক আর কেউ হতে পারে না কারণ মন আসল যদি মনটা থাকে আপনার পরিষ্কার সেটা যদি করতে পারেন করার মতো আল্লাহ দেওয়া বিধান নিয়ে নবীর সুন্নতকে সামনে নিয়ে আপনি দুনিয়াতেও বড় লোক হবেন হাসরের ময়দানও বড় লোক হয়ে যাবেন আমার সময় শেষ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শেষ একটা কথা আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো আজকে থেকে আমার যুবক ভাইরা মনোযোগ আছে মনোযোগ আছে মনোযোগ আছে আজকে থেকে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর একটু জোরে আজকে থেকে জীবনের সময়ের যতক্ষণ সময় পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন অজু ভেঙেছে আবার ও জুটা করার চেষ্টা করবেন এবার আপনি কাজ করেন চাকরি করেন ব্যবসা করেন গাড়ি চালান এই করেন সেই করেন কোনো সমস্যা নাই এই অজু অবস্থায় যদি থাকেন আপনার প্রত্যেকটা কাজ ছোট্ট ছোট্ট কাজ বিশাল সবাবের পাহাড় হয়ে লেখা হয়ে যাবে সুবাহ আর আপনি যদি রাতে ঘুমানোর আগে অজুটা করে ঘুমাতে পারেন আপনার নবী আমার নবী আমাদের নবী রহমাতুল্লিল আলমিন বলছেন জানো কি হয় কোন বান্দা যদি অজু করে সই অজু অবস্থায় ঘুমায় রব্বে করিম ওই বান্দার জন্য একটা ফেরেস তাকে পাঠাই ওই ফেরেশতা সারাটা রাত জিকির করে রবের নামের ওই জিকিরের সাওয়া অজু করে ঘুমন্ত ব্যক্তির আমল লিখে দেওয়া হয়েছে আর সেই অজু অবস্থায় ঘুমান ঘুমন্ত অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যুটা মানের উপর হয়ে যাবে তাহলে অজুর দরকার আছে না আর একটু জোরে বলেন আছে না দুনিয়াবি কিছু বেনিফিট অজু অবস্থায় থাকলে মেজাজ একটু ঠান্ডা থাকে অজু অবস্থায় থাকলে শয়তানের প্রভাবটা কমে যায় হ্যাঁ আপনি যখন এই কাজটা শুরু করবেন প্রথম একদিন কষ্ট হয়ে যাবে দ্বিতীয় দিন কষ্ট হয়ে যাবে কখনো ভুলে যাবেন কখনো অনীহা আসবে কিন্তু আপনি যদি একটু চেষ্টা করে অজুটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারেন একটা সময় এমনও তো হয় অনেক সময় অজু করতে বিরক্ত লাগার কারণে অলসতার কারণে আমরা নামাজটা পড়ি না কিন্তু অজু যদি থাকে দেখবেন যে টাইম টু টাইম মসজিদের মিনার থেকে আজানের শব্দ বেশি আসবে আপনি যেখানে থাকেন না কেন আপনার মন বারবার আপনাকে মসজিদের দিকে দিকে আমার ইমানদার ভাইয়েরা অজুর দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আসে না নাই রাত্রে বেলা ঘুমানোর আগে অজু এবং তওবা অজু এবং কাউকে কিছু বলার দরকার নাই আপনি বলবেন আপনার রব শুনবে আপনার মনের ডাক আওয়াজ করা লাগবে না মন থেকে শুধু বলবেন ইয়ার ওখান থেকে রব উত্তর দিবে আব্দি ও আমার বান্দা এত কঠিন এত জোরালো কানেকশন বান্দার সাথে আল্লাহ আছে না নাই আজকে থেকে নামাজ বাদ দেওয়া যাবে জোরে বলেন না নামাজ বাদ দেওয়া যাবে মসজিদের মিনার থেকে যখন আবাস শুরু আসবে আপনার কানে ব্যস্ততা সব পিছনে ফেলেন নামাজকে সামনে রাখেন সমস্ত ডাক পিছনে রাখেন রবের পক্ষ থেকে আসা ডাগটাকে সামনে রাখেন আপনি এইভাবে যখন রবের ডাগটাকে মূল দেওয়া শুরু করবেন দেখবেন ও রাহিমের রহমত আপনাকে ঘেরাও ধরে আছে রাযзак আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন সম্মানদাতা আপনার জন্য সম্মানের রাস্তা খুলে দিবেন পৃথিবীর বুকে একটা কথা মনে রাখবেন পৃথিবীর বুকে যে মন থেকে নিজের মাথাকে রবের দরবারে জুকাই দিতে পারে রব্বে করিম ওই বান্দাকে দুনিয়াবি কোনো কাজে তার মাথাকে কোনো ব্যক্তির সামনে ছোট হতে দেয় না সুভা শুধু রবের কাছে ঝুঁকে যান আপনি যা হওয়ার হয়েছে বাদ দেন অতীত অতীত বাদ দেন অতীতের হিসাব করার দরকার নাই রব্বর দয়াবান রব্বর গফার রব্বর গফুর আল্লাহ আপনাকে মাফ করে দিবে অন্তকের থেকে তো করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন সবার শেষ আমি একটু আপনাদের থেকে সুবাহান আল্লাহর আওয়াজটা শুনতে চাই যার যত শক্তি আছে একবার এবার আপনি কোরআনের ভিতরে ঢুকে গেলেন তার মানে আপনি সত্য মেনে নিছেন শর্ত মানছেন বলে তো আপনি ভিতরে গেছেন যদি আপনি শর্ত না মানতেন তখনই কোরআনটাকে বন্ধ করে রেখে দেওয়া দরকার এবার আপনি কোরআন পড়তে পড়তে যদি বলেন না এখানে একটু এখানে একটু জামিলা আছে ওখানে একটু এরকম ওখানে একটু এরকম তার মানে আমরা শর্ত মানতে পারি নাই আমরা শর্ত মানতে পারি নাই এবার মজার বিষয়টা খেয়াল করেন আমাদের ভাগ্যটাকে আল্লাহ কত প্রসন্ন করে দিয়েছেন আরেকটু সেই সেই কোরআন মনোযোগ মনোযোগ আছে আছে চিড়ে মানুষের আওয়াজ আর কেন জোর মনোযোগ আরেকটু জোর মনোযোগ অবাজি মাইকুর আওয়াজের দু যার আর কেউ নোয় বেল্লাই কেউ নয় আই জনার ভর এখন লাগে দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর সবাই মিলে কি আওয়াজে আল্লাহ এবার যার যত শক্তি আছে আমার যুবক ভাইরা আওয়াজ বড় করে একবার বলেন মার হাবা এবার একটু খেয়াল করবেন এই কোরআনে কোনো সন্দেহ এই কোরআনে কোনো ভুল এই কোরআনে কোনো কমতি এই কোরআনের মধ্যে নিম্নতম কর্মাজের উনিশ বিশ ফোটাও বুল এবার সেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন পাহাড়ের উপর জমিনের উপর একটু জোরে জমিনের উপর আসমানের উপর পাহাড়ের উপর ফেরেস্তার উপর জিনের উপর ফ্যাক্টরির উপর না এই কোরআনকে যখন আল্লাহ পাক নাজিল করতে চাইলেন বিভিন্ন জায়গায় বললেন তারা তারা বলে এত জিনিস আমরা নিতে না। পাহাড় বলে পৃথিবীর প্যারাক আমি পাহাড় এটা সত্য আল্লাহ তুমি বানিয়েছ কিন্তু কোরআনের মতো ভারী জিনিস আমি পাহাড় যদি নি আমি ধুলাই তুলের মতো উড়ে যাব। মৌলা আমি সেটা সহ্য করতে পারবো না সাগর বলে মওলা আমি সেলেন্ডার হয়ে গেলাম কোরআনকে আমি নিতে পারবো না হ্যাঁ আমি বিশাল হতে পারে মহাসাগর হতে পারি আমি প্রশান্ত মহাসাগর হতে পারি আমি আটলান্টিক মহাসাগর হতে পারি মওলা আমাকে তুমি যে পাওয়ার দিয়েছ আমি যদি একবার উপরে উঠে যাই অ্যাস্তল উঠে যাই আমি শহরকে তামা তামা করে দিতে পারি কি আমেরিকাকে পর্যন্ত আমি ডুবাই দিতে পারি ইংল্যান্ডকে পর্যন্ত ডুবাই দিতে পারি অস্ট্রেলিয়াকে পর্যন্ত ডুবাই দিতে পারি বিশ্বকে আমি পানিতে ভাসাই দিতে পারি ফ্যাক্টরিকে ডুবাই দিতে পারি বড় উঁচু উঁচু বিল্ডিংকে আমি ধসে দিতে পারি কিন্তু কিন্তু মওলা কোরআন কে আমি নিতে পারবো না কোরআন কে আমি নিতে পারবো না কোরআন কে আমি নিতে পারবো না কোরআনের ভার আমার পক্ষে নেওয়া সম্ভব না পাহাড় বলে মওলা সিলিন্ডার করলাম জমিনে বলে মওলা সিলিন্ডার করলাম সাগরে বলে মওলা সিলিন্ডার করলাম সমস্ত সৃষ্টি সিলিন্ডার করে ফেললো কোরআন কে নেওয়ার মতো সাহস কেউ করলো না আল্লাহ দয়া করে সেই কোরআন কে আমাদের নবীর উপর নাযিল করে নবীকে দান করে দিয়েছে উচ্চ একবার বলেন না মার হাবা সেই কোরান এবার প্রস্তুত হয়ে গেলেন নিতে আমাদের নবী রহমতুল্লিল্লাহ আলম দয়া করলেন কে জোরে বলেন দয়া করলেন কে আরেকটু জোরে বলেন দয়া করলেন কে পাহাড় সিলিন্ডার নবী নিয়ে সাগর সিলিন্ডার মনোযোগ আছে সাগর সিলিন্ডার নবী নিয়ে নিলেন পাহাড় সিলিন্ডার নবী নিলেন আসমান সিলিন্ডার নবী নিয়ে নিলেন জমিন সিলিন্ডার নবী নিয়ে নিলেন ইয়া রহমাতাল্লাহ আলামিন আপনি নিয়ে নিলেন আপনি নিয়ে নিলেন বলে আল্লাহ পাক আমাকে দিয়ে দিলেন আল্লাহ আমাকে দিয়ে দিলেন দয়া করলেন আমাকে আমার উপর কোরআন নাজিল করে আল্লাহ পাক বড্ড দয়া করলেন আল্লাহ তাআলা বলে আমি সাগরকে পরীক্ষা করেছি ব্যর্থ হয়েছে পাহাড়ে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়নি নবী আপনি রহমতুল্লিল আলমিনকে আমি দান করলাম নবী বলে আল্লাহ সেটা তোমার বড় দয়া আল্লাহ পাক বলে এটাই দিয়ে প্রমাণ করে দিলাম এটা দিয়ে প্রমাণ করে দিলাম বিজ্ঞানের ভাইরা গভীর মনোযোগ এই পৃথিবী টিকে থাকার জন্য পাহাড়ের দরকার আছে পাহাড় যদি কেটে ফেলেন এই পৃথিবী টলমল করতে থাকবে সেজন্য পৃথিবীকে পৃথিবীর প্যারাক বলা হয় পাহাড়কে সারা পৃথিবীকে মতো ধরে আছে, সেটার নাম হচ্ছে পাহাড় কত শক্তিশালী বান্দরবন গেলে দেখা যায় পাহাড়ের সামনে আপনার আমার অস্তিত্ব দেখা যায় না সত্য পিপড়ের মতো লাগে আমাদেরকে পাহাড় কত বিশাল কত বিশাল তার দেহ কত উচ্চতা তার এত কিছু হওয়ার পর পাহাড় সিলিন্ডার হয়ে গেল কিন্তু আমার নবী রহমতুল্লিল আল আমিন নিয়ে নিলেন তার মানে আল্লাহ পাক বুঝাই দিলেন তোমরা জানো পাহাড় অনেক শক্তিশালী কিন্তু আমার নবী রহমতুল্লিল আল আমিনকে আমি কোরআন দিয়ে প্রমাণ করে দিলাম সমস্ত সৃষ্টির ভিতরে আমার নবী সবচেয়ে শক্তিশালী আল্লাহ আকবর ইসলাম বুঝার জিনিস ইসলাম কিসের জিনিস ভাইয়া আর একটু জোরে বলেন কিসের জিনিস আচ্ছা পালন করা আগে না বুঝা আগে আপনারা যেটা বলেন সেটা নিয়ে আমি আগাব পালন করা আগে না বুঝা আগে যদি বুঝতে না পারি পালন করা কখনো সম্ভব পালন করা কখনো সম্ভব এবার আসুন মনোযোগ এই কোরআনে কোনো বেজাল এতগুলা বান্দা থাকতে আল্লাহ কোরআন দেওয়ার জন্য কাকে বাসায় করলেন আমাদের নবীকে একটু সবাই মিলে বলেন আমাদের নবী তাহলে আল্লাহর বাসায় কোনো ভুল জোরে বলতে হবে কোনো ভুল আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল তাহলে এই কিতাবে যদি কোনো ভুল না থাকে আল্লাহ যাকে বাছাই করে দিয়েছেন বুঝে নিতে হবে সেই নবীর 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 কোনো 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 ভুল ভুল নাই নাই সেই সেই কমতি নাই কারণ কোরআন দেওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে আমাদেরকে বাছাই করেনি নবীকে বাছাই করেছেন তার মানে কোরআন দেওয়ার আগে আল্লাহ পাক নবীকে ওই রকম উপযুক্ত বানাই দিয়েছেন তারপরে কোরআনের দায়িত্ব দিয়েছেন এবার আপনি আমি যদি কখনো এমন হয় নবীর মধ্যে কমতি কুজি নবীর মধ্যে ভুল খুঁজি তাহলে কথাটা কোন জায়গায় দাঁড়ালো নবীকে বাছাই করেছেন কে জোরে বলেন না কেন আর আওয়াজ দিন আর বেগুন হার বন্দা আল্লাহর বন্দা আর আর হনো বাছাই কুজি না বাছাই করলে ইল্লে বাট ফরিতাম না এসে তো আচ্ছা মানছে অন্য গুণা কেও একান গু জিতে আরজনীয় নগরilla আছে কিন্তু একান গুণা বেগুণা করে কি বিসে হতা বুরু অ করে নানা মত তো বুরু অ করে সার অ করে ডাক্তার অ করে রোগীও গরহনা ডাক্তার অ শিক্ষক অ করে মা বাপ অ করে দুয়ান্দার অ করে জোরে জোরে পাইলটও আরে জোরে জোরে পাইলটও দন্ডারও রিকশাওয়ালা সিএনজিওয়ালা মুফতি মহাদিস আননানি ইমাম شاف অননন স্যার অননন ডাক্তার আর কেন জড়াহু না ডাক্তার ইঞ্জিনিয়ার নবিয়ে অননন না ফেসবুক উমি দি স্ট্যাটাসে কমেন্টস গরম দে 67 বছর জীবদ্দিতে যিনি একটাও মিথ্যা কথা বলেননি তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ। তাহলে কারো গুনাহ এটা আছে ওর গুনাহ ওইটা নাই। জান কেও ইয়ান আবার বিতুন নাই। আবি বিতুন ইয়ানকম বদুবশ আছে ইন নাই। মিন মিজা তায়েন। মিসা হতা ইয়েন। সবার থেকে আছে সবার থেকে আছে যেখানে সবচাইতে বড় সত্য আমরা বলি আদালত নির অপরাধী বানাই আর তাড়ু নেবে কি জানে ও মা তো না ঠিক নেবে ঠিক তাহলে মিথ্যা এমন একটি অপরাধ যেটার আগ্রাসনের শিকার আপনি আমি কম বেশি সবাই যত বড়ই নিষ্পাপ হন এই একটু নাই যার কাছে তিনি আমাদের নবী رحمتুল লিল আলামিন রহমত ওয়ালা আয় নবী হ্যায় রহমত ওয়ালা নবী উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা তাহলে এইদিকেও আমাদের নবীর মতো কেউ জোরে বলতে হবে এইদিকে শততার দিকে নবীর মতো কেউ এবার আসেন সব চাইতে মানুষ যে জিনিসটাকে দাম দেয় বেশি আকর্ষিত হয় সেটা কি কি বেশি আকর্ষণ করে বলেন নাকি ফেস চেহারা বিউটি আমাদের নবীর মতো এত সুন্দর চেহারা আল্লাহ আর কাউকে দান করেন নবীর চেহারা মোবারকে নবীর শরীল মোবারকে আমাদের আল্লাহ যেই সৌন্দর্যটাকে দান করেছেন সেটা কোনো নাইস নয় সেটা কোনো বিউটিফুল নয় সেটা ওয়ান্ডার ফুলের উপরে যেটা ওয়ান্ডার ফুলের উপরে কেমন সুন্দর ছিল জানেন নবী রহমতুল্লিল আমিনের সৌন্দর্যটা এমন ছিল কেউ জীবনে একবার অন্তর থেকে যদি দেখে নেই নবীর চেহারা মরণ পর্যন্ত সেই চেহারা বলতো না বলেন সুবাহ সৌন্দর্য কয়েক প্রকার আছে একটু মনোযোগ দিবেন কিছু সুন্দর আছে আমি বলছি আপনারা শুধু মিলাই দেখেন আমার যুবক ভাইয়েরা কিছু সৌন্দর্য আছে দূর থেকে সুন্দর লাগে কাছে গেলে যুবক করো না মাতার তো দূর থেকে কি লাগে কাছে গেলে বিশেষ করে ঈদে মার্কেটিং যখন করতে যায় দূরত্ব নেয় না চার দেখবে সুন্দর লাগবে চলছো না কেনা যায়নি কাছে যাই রে হতে দূর থেকে কি লাগে আওয়াজ বড় লাগবে দূর থেকে কি লাগে কাছে গেলে লাগে না এই একটা প্রকার আর একটা সুন্দরের প্রকার কাছ থেকে সুন্দর লাগে দূর থেকে লাগে না আরেকটা সুন্দর প্রকার একবার দেখলে ভালো লাগে বারবার দেখলে ভালো লাগে না বারবার দেখলে ভালো লাগে না তাকাই থাকলে ভালো লাগে না এক পলকে থাকায় থাকলে দেখবেন ভালো লাগা চলে যাবে তাহলে সৌন্দর্যের প্রকার বিভিন্ন রকমের আছে কেউ সুন্দর দূর থেকে কাছ থেকে নয় কেউ সুন্দর কাছ থেকে দূর থেকে নয় কাউকে একবার দেখলে ভালো লাগে দুই দিন দেখলে ভালো লাগে পাঁচ দিন দেখলে ভালো লাগে না দশ দিন দেখলে ভালো লাগে না এক সপ্তাহ দেখলে আরো লাগে সেজন্য তো অনেকে দাইয়া বিয়া করে আবার বউ ফালাই চলে যায় কিরে যারা পাওয়ার জন্য এত কিছু করলি দুই বছর পরে বেড়ে কাপ দুই বছর পরে বস বলে এখন আর ভালো লাগে না এখন আর সুন্দর লাগে না এগুলো হচ্ছে মানবিকতার সৌন্দর্য ও মুসলমান ভাইয়েরা অন্তরের কান দিয়ে শুনুন ভাগ্যতা আমাদের কত বলো রবের কত বড় দয়া আমাদের উপরে আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যারা নবীকে কাছ থেকে দেখে তারা বলে নবীর নবী আমিনের মতো এমন সৌন্দর্য আর কেউ নাই এমন সৌন্দর্য আর কেউ নাই এমন বিউটিফুল আর কেউ নাই এমন ওয়ান্ডারফুল আর কেউ নাই যারা দূর থেকে দেখে তারা বলে যে নবীর মতো কেউ নাই আর যারা একবার দেখে জীবনও ভুলতে পারে না বসতে গেলেও নবীর চেহারা শুইতে গেলেও নবীর চেহারা বাজারে গেলেও নবীর চেহারা হাটে গেলেও নবীর চেহারা এমন কি যুদ্ধ করতে আছে যান যাওয়ার মুহূর্ত হয়েছে এদিকে কলমা পড়ে পড়ে আল্লাহকে স্মরণ করছে আর নবীর চেহারাকে কল্পনা করে করে কষ্ট থেকে মুক্তি পেয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে সিডেঙ্গে তাইলে মাই্তু বাইরুর কেও তাইলে সুপরি বইতা হ জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে দেখিলে কেমন হতো নবীর যুগে আওয়াজ একবার বলেন মার হাবা একটু খেয়াল করবেন কাছ থেকে দূর থেকে একবার তাকাইলো বারবার তাকাইলো তাকাই থাকলেও সুন্দর নবীজির সুন্দর মোবারকটা কেমন সুন্দর ছিলেন একটু খেয়াল করেন আমরা বলি সুন্দর 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 মানে মানে ফর্সা ফর্সা মূলত নয় বলে না কাকে বলে যেই সৌন্দর্যটা দেখলে মনটা শান্তি হয়ে যায় যদি ফর্সা মানে সুন্দর হয় বান্দরবন যাবে না বিয়ে করি বেলায় চলো না বান্দরবন তুকে বিয়ে করে দি আগে সিন্ধুঙ্গরিবে সহ সে আগে সাম্রা পড়সা আছে অডঙ্কি বড় বইন হন্ন ছোট বই হন্ন কিচ্ছু নজিনি যে মাতোন আবাজে তো গরাইন ভাষা কা কথা আছে মারে মা দাইরে মারি বলি সিয়ারা কি সিয়ারা কি কিন্তু দাইরে আর কেন হয় হাড়া হাড়া সিয়ারা তো সিয়ারা সৌন্দর্য কি মায়া ইবা হালা হদ্দ সুন্দর কেয়া মায়া শুনেন সুন্দর মানে রং ফর্সা নয় সুন্দর মানে চেহারার মধ্যে একটা কিউটনেস থাকতে হবে চোখের মধ্যে একটু মায়া থাকতে হবে হাসির মধ্যে একটু মায়া থাকতে হবে আওয়াজের মধ্যে একটু মায়া থাকতে হবে কথার মধ্যে একটু মায়া থাকতে হবে সৌন্দর্য বলার জন্য আমরা পৃথিবীতে যা যা ব্যবহার করি এতটুক জেনে রাখবেন এভরিথিং অল সাইডে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট তিনি হচ্ছেন আমাদের নবী রহমতুল্লাহ মিস লেতু না শুধু পায়দা জানা অর জোরসে কাহোনাই আর সুবাহান আল্লাহ এবার আসেন আমাদের নবীর সৌন্দর্য মোবারকটা ছিল এমন দুধের মধ্যে যদি হালকা হলুদ বেলে দেন দুধটাকে যদি লাড়েন এটা কিন্তু আর সাদা থাকে না এটা হইদে সুন্দর হয় এ মাইন্য মাথা গা সময় কি কি গোসল করা এবার সময় হলুদ ডালাতে চাও না এই জন্য মাথায় বাজে যায় জানো লাইন ন হই আমি বুঝি বেলা দি দলিয়ারে কি বানে বেলা অলি দলি তো সুন্দর হয় না আর নান হালায়ারে যাতে দলি হালার উদ্দে অলি দে সুন্দর এক দুই মিনিট এলা লাগে তো নবীজির চেহারা মোবারক সৌন্দর্য কেমন ছিলেন যেটার সামনে চাঁদ ও যেত যেটার সামনে চাঁদ পর্যন্ত শর্মে মাথা ঝুঁকাই ফেলতো পৃথিবীর বুকের মানুষ বলে চাঁদ এমন করছো কেন পৃথিবীর মধ্যে চাঁদ বলে পৃথিবীর বুকের মানুষকে তোরা তো সৌন্দর্য দেখার জন্য আমার দিকে তাকাজ। আর আমি চাঁদের যখন সৌন্দর্য দেখতে ইচ্ছে হয় তখন আল্লাহর হাবিব নবী রহমতুল ইশারে সে চাঁদ ছিড়ে দিয়া ইশারে সে চাঁদ ছিড়ে দিয়া আল্লাহ আকবর কবির আমাদের নবীর সৌন্দর্য মোবারক এমন ছিল ইউসুফ আলাহ সৌন্দর্যের কথা আমরা কম বেশি আলেমদের জবানে শুনেছি মনে আমাদের কিছুটা আছে স্মরণটা করিয়ে দিতে চাই একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালান ঘরের মধ্যে বসা চার পাঁচজন মহিলা মদিনার মহিলা আশেপাশে বসে কথা বলতে লাগলেন ওনারা এক পর্যায়ে কথা বলতে বলতে ওই ইউসুফ আলাহ ইসলামের সৌন্দর্য দেখে আফেল কিংবা লেবু কাটতে গিয়ে যে হাত কেটে ফেলছে ওই ঘটনাটা ওনারা বর্ণনা করতে লাগলেন এই জানিস ইউসুফ নবীকে নাকি দেখে এত বেশি মুগ্ধ হয়েছে মিশরের নারীরা এমন বেখবর হয়েছে যে আফেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে ওনারা কথা বলতেই আছেন ও নবীর উম্মতেরা একটু মনোযোগ দেন ওনারা কথা বলতেই আছেন মা ঈশা সিদ্দিকা শুনতে আছেন মা ঈশা সিদ্দিকা শুনতে আছেন ওনারা কথা বলতে আছেন মা ঈশা শুনে শুনে মুস্কি মুস্কি হাসতে লাগলেন মুস্কি মুস্কি হাসতে লাগলেন এক পর্যায়ে আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও মদিনার নারীরা তাদের ভাগ্য অনেক ভালো তাদের ভাগ্য অনেক ভালো যে তারা ইউসুফকে দেখেছে আমারটাকে দেখে নাই যাদের ঘটনা তোমরা বলছ আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে তাদের ভাগ্য অনেক ভালো তারা ইউসুফের সৌন্দর্য দেখেছে আমারটা দেখে নাই তার মানে রহমাতুল্লিলা আল আমিনকে দেখে নাই কেন বলে যে ইউসুফের সৌন্দর্য দেখে এত বেশি মুক্ত হয়েছে বেখবর হয়েছে আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে রক্ত জর্জর পরে খবর নাই বেতার খবর নাই রক্তের খবর নাই আরে আমার মুস্তাফা এমন সুন্দর যাকে দেখে মুক্ত হয়ে মক্কার যুবকেরা নিজের যান পর্যন্ত যুদ্ধের ময়দানে দিয়ে দিচ্ছে খবর নাই সুবহান এটা আমাদের নবী সুবহানাল্লাহ হয় না আর একটু জোরে সুবহানাল্লাহ ইবনে নবী হারার দোস্ত

সিদ্দিক আকবর জারে নবী হইরা মাইননি নবী বে গো মুসা হযরত উমর ফারুক উসমান ও আলী জারে নবী হইরে ইমামতি গ্রহণ করছি নবী বে গো আদম নবী হিসেবে স্বীকার করছি নবী বে গো আর কেন না মুসা ও জারে নবী হইরে স্বীকার করছি নবী বে গো হাসরার ময়দানত আল্লাহ বেগ বেগগুনুর তিয়ে গড়ে রাহিয়ে রে একজনের একটা মকামে মাহমুদুর আসন দিবি দে নবী বেহারার গো নবী বেহারার গো জিবের সিডিংগে বাসায় হয় আর আর গো ইবের উদ্দু থপ দে হামারা নবী তাই আলা হজরত ইমাম ইস্কে মোহাম্মত ইমামে আহলে সুন্নাত आला हजरत फरमाते हैं ओ आशिको सुन लो जरा सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी माउला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सुबह नो भी हार खुशी नाराज आ जोर ना खुशी ना ना नाराज ना आरा बेगुन बोरो लो तम शायद माँ बोरोलो আমি এখনো পর্যন্ত বড় লোক কাকে বলে সংজ্ঞাটাই জানলাম না আসল বড় লোক কারে বলে আসল বড় লোক সে নয় যার কাছে দশ বারোটা ফ্যাক্টরি আছে কোটি কোটি টাকা আছে গাড়ি আছে আসল বড় লোক তো সেই যার একটা সুন্দর মন আছে যার একটা সুন্দর পবিত্র মন আছে যার মাথার মস্তিষ্কের চিন্তা বড় সুন্দর তার চাইতে বড় লোক আর কেউ হতে পারে না কারণ মন ওয়ালারাই আসল দন ওয়ালা আপনার যদি মনটা থাকে পরিষ্কার সেটা যদি করতে পারেন করার মতো আল্লাহ দেওয়া বিধান নিয়ে নবীর সুন্নতকে সামনে নিয়ে আপনি দুনিয়াতেও বড় লোক হবেন হাসরের ময়দানও বড় লোক হয়ে যাবেন সুবা আমার সময় শেষ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শেষ একটা কথা আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো আজকে থেকে আমার যুবক ভাইরা মনোযোগ আছে মনোযোগ আছে মনোযোগ আছে আজকে থেকে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন বলেন আর একটু জোরে আজকে থেকে জীবনের সময়ের যতক্ষণ সময় পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করবেন অজু ভেঙেছে আবার অজুটা করার চেষ্টা করবেন এবার আপনি কাজ করেন চাকরি করেন ব্যবসা করেন গাড়ি চালান এই করেন সেই করেন কোন সমস্যা নাই এই অজু অবস্থায় যদি থাকেন আপনার প্রত্যেকটা কাজ ছোট্ট ছোট্ট কাজ বিশাল সবাবের পাহাড় হয়ে লেখা হয়ে যাবে সুভা আর আপনি যদি রাতে ঘুমানোর আগে অজুটা করে ঘুমাতে পারেন আপনার নবী আমার নবী আমাদের নবী রহমাতুল্লিল আলমিন বলছেন ওম্মদ জানো কি হয় কোন বান্দা যদি অজু করে সই অজু অবস্থায় ঘুমায় রব্বে করিম ওই বান্দার জন্য একটা ফেরেস্তাকে পাঠাই দেয় ওই ফেরেস্তা সারাটা রাত জিকির করে রবের নামের ওই জিকিরের সাওয়া অজু করে ঘুমন্ত ব্যক্তির আমনলামায় লিখে দেওয়া হয় আর সেই অজু অবস্থায় ঘুমান ঘুমন্ত অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যুটা ইমানের উপর হয়ে যাবে তাহলে অজুর দরকার আছে না আর একটু জোরে বলেন আছে না দুনিয়াবি কিছু বেনিফিট অজু অবস্থায় থাকলে মেজাজ একটু ঠান্ডা থাকে অজু অবস্থায় থাকলে শয়তানের প্রভাবটা কমে যায় হ্যাঁ আপনি যখন এই কাজটা শুরু করবেন প্রথম একদিন কষ্ট হয়ে যাবে দ্বিতীয় দিন কষ্ট হয়ে যাবে কখনো ভুলে যাবেন কখনো অনীহা আসবে কিন্তু আপনি যদি একটু চেষ্টা করে অজুটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারেন একটা সময় এমনও তো হয় অনেক সময় অজু করতে বিরক্ত লাগার কারণে অলসতার কারণে আমরা নামাজটা পড়ি না কিন্তু অজু যদি থাকে দেখবেন যে টাইম টু টাইম মসজিদের মিনার থেকে আজানের শব্দ বেশি আসবে আপনি যেখানেই থাকেন না কেন আপনার মন বারবার আপনাকে মসজিদের দিকে দিকে আমার ইমানদার ভাইয়েরা অজুর দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই রাত্রেবেলা ঘুমানোর আগে অজু এবং তওবা অজু এবং কাউকে কিছু বলার দরকার নাই আপনি বলবেন আপনার আপনার মনের ডাক লাগবে না। মন থেকে শুধু বলবেন ওখান থেকে দিবে ও আমার বান্দা। এত কঠিন এত জোরালো কানেকশন বান্দার সাথে আল্লাহ আছে না নাই আজকে থেকে নামাজ বাদ দেওয়া যাবে জোরে বলেন না নামাজ বাদ দেওয়া যাবে মসজিদের মিনার থেকে যখন আবাস শুরু আসবে আপনার কানে ব্যস্ততা সব পিছনে ফেলেন নামাজকে সামনে রাখেন সমস্ত ডাক পিছনে রাখেন রবের পক্ষ থেকে আসা ডাকটাকে সামনে রাখেন আপনি এভাবে যখন রবের ডাকটাকে মূল্যায়ন দেওয়া শুরু করবেন দেখবেন রহমান ও রহিমের রহমত আপনাকে ঘেরাও ধরে আছে রাজ্জাক আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন সম্মানদাতা আপনার জন্য সম্মানের রাস্তা খুলে দিবেন পৃথিবীর বুকে একটা কথা মনে রাখবেন পৃথিবীর বুকে যে মন থেকে নিজের মাথাকে রবের দরবারে জুকাই দিতে পারে রব্বে করিম ওই বান্দাকে দুনিয়াবি কোনো কাজে তার মাথাকে কোন ব্যক্তির সামনে ছোট হতে দেয় না সুবাহ শুধু রবের কাছে ঝুঁকে যান আপনি যা হওয়ার হয়েছে বাদ দেন অতীত অতীত বাদ দেন অতীতের হিসাব করার দরকার নাই রব বড় দয়াবান রব বড় গফার রব বড় গফুর আল্লাহ আপনাকে মাফ করে দিবে অন্তকের থেকে তো করবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন সবার শেষ আমি একটু আপনাদের থেকে সুবাহান আওয়াজটা শুনতে চাই যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান যতগুলা নবীকে এই ধরাতে পাঠিয়েছেন আমাদের ভাগ্যটা একটু ভেবে দেখেন আমাদের সৌভাগ্যের মাত্রাটা একটু কল্পনা করে দেখেন এমন একজন উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন এমন একজন নবীর উম্মত হিসেবে আপনার আমার পরিচয় আল্লাহ পাক দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যিনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবুল্লা নবী সুবাহান পৃথিবীর সমস্ত নবী রসুল যার নবুয়তকে স্বীকার করে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং হেকমত লাভ করেছেন আর একটু জোরে মনোযোগ এই আল্লাহ সর্বপ্রথম এই মাটিতে এই ধরাতে যেই নবীকে পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে হজরত আদম আলাইলাম হজরত আদম আলাইলাম যার মাও নাই যার মাও নাই এই তো মার্শাল একটু জুড়ে যার মাও নাই আমার নবী আপনার নবী আমাদের নবীর আগে যে নবীটা উনির নাম হচ্ছে হজরত ইসা আলাইসালাম ওনার বিষয়টা একটু দেখেন মা আছে বাবা নাই ঈশা নবীর মা আছে বাবা তাহলে প্রথম নবীর মাও নাই বাবাও নাই নবীর আগে আমাদের নবীর আগের জন যিনি ইসা পায়গাম্বর মা আছে বাবা নাই আমরা প্রায় সময় একটা কথা বলি আল্লাহর কুদরত বলি না আল্লাহর কুদরত আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে একটু ফিডব্যাক দিবেন আল্লাহর কুদরত আল্লাহর কুদরত জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করবেন যেই ঘটনা সামনে আসার পরে কানে আসার পরে চোখের সামনে ঘটার পর বিবেক সঠিক কোনো মাত্রায় উত্তরে পৌঁছাতে পারবে না কান থমকে যাবে সিলিন্ডার করে ফেলবে চোখ থমকে যাবে সিলিন্ডার করে ফেলবে হাত থমকে যাবে সেরেন্টার করে ফেলবে বিবেক বারবার ভাবতে থাকবে হাউ ক্যান পসিবল এটা কিভাবে সম্ভব কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না প্রশ্ন আসতেই থাকবে উত্তর মিলা যাবে না যখনই এরকম পরিস্থিতির শিকার হবে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে আল্লাহর কুদরত বিবেক প্রশ্ন করতে থাকবে কিন্তু উত্তর পাবে না বৃষ্টি হয় না বৃষ্টি যুবক ভাইয়ের আওয়াজ দেন বৃষ্টি হয় না বৃষ্টিটা কোন জায়গার থেকে পড়ে নিচে থেকে না উপর থেকে উপরে কোন জায়গার থেকে পড়ে বলে যে ম্যাগ থেকে তার মানে পানিটা কোথায় ছিল ম্যাগের ভিতরে পানিটা ওখানে উঠলো কিভাবে সাগর থেকে নদী থেকে কে তুলে নিল টর্চ লাইট সেটার নাম সূর্য সূর্যের তাপ সাগরে পড়ল সাগর থেকে ভাস্প হয়ে উপরে উঠে গেল উপরে উঠে একটা মেঘমালা তৈরি হয়ে গেল বলেন সুবাহ এবার আপনার এলাকায় যখন বৃষ্টি হয় এক লিটার লিটার পানি পরে না টনের পর টন টন তাহলে এতগুলা পানি কোন জায়গায় বলে যে ম্যাগের ভিতরে এবার সেই ম্যাগের ভিতর দিয়ে পাখি চলে যাচ্ছে সে ম্যাগের ভিতর দিয়ে বিমান চলে যাচ্ছে কই একটাও তো সেফটি নাই একটাও তো ট্যাঙ্কি নাই গাজী ট্যাঙ্ক তো সেখানে নাই তাহলে এতগুলো পানি মেঘের ভিতর কিভাবে বিবেক প্রশ্ন করে কিভাবে কিন্তু কোন উত্তর নাই বুঝে নিতে হবে এটা রবের কুদরত এটা রবের কুদরত এটা রবের কুদরত আবার সেই বৃষ্টিটা আপনার মেঘ থেকে জটতে থাকে কোনো ফাইপ নাই কোন লাইন নাই কোনো কারেন্টের তার নাই এবার পড়তে আছে কিছু কোন দিকে পড়ে কিছু কোন দিকে পড়ে হাউ ক্যান পসিবল বুঝে নিতে হবে রবের কুদরত বিবেক থমকে যাবে প্রশ্ন করতে থাকবে বাস্তবতা সামনে থাকবে এটাই হচ্ছে রবের কুদরত বলেন সুবহান আল্লাহর কুদরতকে মাপার মতো কোন যন্ত্র একটু আওয়াজ দিতে হবে আল্লাহর কুদরতকে মাপার মতো কোন যন্ত্র নাই আল্লাহর কুদরতকে বুঝার মতো জ্ঞান নাই ব্রেন জোরে বলেন ব্রেন নাই আমার আল্লাহর আপনার আল্লাহর আমাদের আল্লাহর যতগুলা কুদরত্য শ্রেষ্ঠ কুদরতের অন্যতম কুদরত হচ্ছে আমাদের নবী রহমতুল ইসলাম বুজার বিষয় যত বুঝতে থাকবেন ইসলাম আপনার জন্য তত সহজ হয়ে যাবে আমরা না বুজার কারণে বুজার চেষ্টা না করার কারণে আমরা তর্কতে লিপ্ত হয়ে যাই ঝগড়ায় লিপ্ত হয়ে যায় আরে ইসলাম তো ঝগড়া মিটাতে এসেছে ঝগড়া লাগাইতে আসেনি আর একটু জোরে এবার একটু খেয়াল করবেন মেহরবানি মনোযোগ ঈসা নবীর উম্মত হাত তুলেন নাই মুসা নবীর উম্মত হাত তুলেন নাই নবীর রহমতুল্লিল আলমিনের উম্মত থাকলে হাত তুলেন তো মাশাল্লাহ তার মানে আমরা সবাই কয় দল বিষয়ে নরমাতত আর কেন হ না আর বেগুন দল এবার রাতনার নামন আমাদের ভিতর দলাদলি আমরা সবাই মূলে কয় দল এক দল বুজার বুলের কারণে ভিন্ন ভিন্ন দল দেখা যায় মূলত সবাই কিন্তু আমরা আরো জোরে সবাই এখান থেকে যাব কোথায় কবরে কোথায় সেখানেও সবাই এক ড্রেস জোরে বলেন ড্রেস হ্যাঁ সবাই যাব সে কেন সবাই আমাদের যাত্রাও এক রাস্তাও সব এক কিন্তু বুঝের ভুলের কারণে আমরা আজকে পাট বাই পাট হয়ে যাচ্ছি আল্লাহর বাস্তে বুঝার চেষ্টা করেন এখনই আমাদের একতাবদ্ধ হওয়ার সময় এসেছে না হয় বাহিরের শত্রুরা আমাদেরকে আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে তারাই খেয়ে চলে যাবে শেষ পর্যন্ত চুংলাটাই আমরা পাবো না আল্লাহর বাস্তে একটু বুঝার চেষ্টা করবেন এবার আসেন মনোযোগ আমাদের নবী রহমাতুল্লিল আল আমিন সবাই মিলে বলেন রহমাতুল্লিল রহমাতুল্লিল আল আমিন রব্বে বলে শুধু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে রব্বে করিম বলে আনা রব্বুল আল আমিন আমি আল আমিনের রব সৃষ্টি জগতের আমি রব ও হাবিব মুস্তফা আপনাকে আমি এমন মোহাব্বত করলাম এমন দয়া করলাম আমি যতটুক সৃষ্টির রব অতটুক সৃষ্টির জন্য আপনি নবীকে রহমত দিলাম তাহলে যেখানে আল্লাহর সৃষ্টিত্ব যেখানে আল্লাহ পাকের কুদরত সেখানে আমাদের নবীর রহমত এখানে বুজার একটু বিষয় আছে নবী নিজে থেকে সেটা হননি আল্লাহ দয়া করে নবীকে সেটা দান করেছেন নবী নিজে থেকে হননি আল্লাহ দয়া করে দান করেছেন কারণ আল্লাহ নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন কোরআনুল করিম পৃথিবীর শ্রেষ্ঠ নির্বেজাল কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই ভুল নাই যার মধ্যে পাড়ায় কোনো সন্দেহ নাই সুরার মধ্যে কোনো সন্দেহ নাই আয়াতে কোনো সন্দেহ নাই হরফে কোনো সন্দেহ নাই তাফসিরে কোনো সন্দেহ নাই ওই কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আপন আপন নবীদেরকে নাম ধরে ডেকেছেন কখনো আদম বলে ডেকেছেন কখনো মূসা বলে ডেকেছেন কখনো ঈসা বলে ডেকেছেন কখনো জাকারিয়া বলে ডেকেছেন কিন্তু যখনই আপনার আমার নবীর নাম মুবারক আসার সময় হয়ে গেল আল্লাহ তালা এবার আর মোহাম্মদ বলে ডাকে না এবার আর মোহাম্মদ বলে ডাকে না নাম ধরে আর ডাকে না এবার আল্লাহ পাক ডাক দিলেন ইয়াসিন ভিন্ন ভিন্ন সুরে ভিন্ন ভিন্ন নামে আমাদের নবীকে আল্লাহ ডাকতে লাগলেন ইয়াসিন ইয়া ইউহাল মুজম্মিল ইয়া ইউহাল মুদ্দাসির ত হা বিভিন্ন নামে ডাকতে লাগলেন বিভিন্ন নামে ডাকতে লাগলেন আর আল্লাহ পাক প্রমাণ করে দিলেন সবাইকে আমি ভালোবাসি মোহাম্মদ মুস্তফা বাবাকে তার চাইতে সবার চাইতে বেশি ভালোবাসিস শিক্ষিত সমাজের ভাইরা এর মধ্যে কোনো বেজাল জোরে বলতে হবে এর মধ্যে কোনো বেজাল বিন্দু পরিমাণ ভুল বিন্দু পরিমাণ সন্দেহ আল্লাহ কোরআনে কি বলছেন জায়ালিকাল কিতাব লা রয় বাফি একটু মনোযোগ শিক্ষিত সমাজের ভাইয়েরা জায়ালিকাল কিতাব লা রয় বাগি কোরআনের একটা বড় বৈশিষ্ট্য কি জানেন আমরা যে কথা বলতে যেটা বুঝাতে আমাদের দশ মিনিট লাগবে সেটা কোরআন অনেক জায়গায় এক লাইনে বুঝাই দিছে আমরা অনেক সময় যে জিনিসটা বলতে ব্যাখ্যা করতে যেমন আলেমদেরকে দেখবেন এক ঘন্টা ওয়াইস করে ষাটটা মিনিট আয়াত ধরবে একটা এই আয়াতের অর্থ করতে করতে এক ঘন্টা তাহলে আমাদের যেটা এক ঘন্টা লাগে সেটা রব একটা আয়াত দিয়ে কিংবা একটা শব্দ দিয়ে বুঝাই দেয়

জোরে বলতে হবে কোন ব্যক্তির পক্ষে করা সম্ভব? এবার কোরআনটাকে একটু চলেন আল্লাহর দয়াকে আশা করে বুঝার চেষ্টা করি। রব্বে করিম বলে সূরা বাকারার দ্বিতীয় নাম্বার আয়াত। জালিকাল কিতাব লা রাইবা ফী। মনোযোগ জালিকাল কিতাব লা রাইবা ফী। ও আমার বান্দারা তুমি এমন একটা kitab হাতে নিয়েছো যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কোনো প্রকার সন্দেহ সন্দেহ বলেছেন শব্দটা খেয়াল করবেন কোন প্রকার সন্দেহ কিন্তু আল্লাহ চাইলে তো বলতে পারতেন এমন একটি কিতাব যে কিতাবে কোনো ভুল নাই বলা দরকার ছিল কি জোরে বলেন না আমরা যেটা করি বিভিন্ন বড় বড় লেখকরা বই লেখে বই লেখার পরে শেষ একটা লেখা লেখে এই বইয়ে যত প্রকার ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া একটু বলেন তো বইয়ের মধ্যে কি আছে ভুল ত্রুটি ভুল ত্রুটি তাহলে কিতাবের মধ্যে লিখতে হবে ভুল ত্রুটি আমাদের বিশ্বে জ্ঞান অর্জন করাকে সবচাইতে দামি সম্পদ মনে করি আর জ্ঞান অর্জন করার জন্য বইয়ের দরকার বইয়ের জন্য লেখকের দরকার লেখকে বই লেখলো লেখার পরে লেখে এই বইয়ে যত প্রকার ভুল ত্রুটি আছে কমা সুন্দর দৃষ্টি দেখবেন একটু আওয়াজ দিয়ে বলবেন লেখাটাকে শুরুতে থাকে নাকি শেষে থাকে আরো জন বলেন শুরুতে থাকে না শেষে থাকে পৃথিবীর একমাত্র কিতাব কোরআন

মধ্যে কোনো সন্দেহ নাই যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এবার পাঠক ভাবতে লাগলো পৃথিবীর সমস্ত লেখকের বইয়ে শেষে দিয়ে লেখা হয় ভুল ত্রুটি থাকলে মাফ করে দিবেন ভুল ত্রুটি থাকলে একটু মনোযোগ আল্লাহর ওয়াসতাক একটু মনোযোগ ভুল ত্রুটি থাকলে maaf করে দিবেন কেউ বলতে পারবে না ভুল নাই কে বলতে পারবে না ত্রুটি নাই কে বলতে পারবে না শব্দের ভুল নাই কিন্তু কোরআন এমন একটা কিতাব যেটার শুরু দিয়ে আল্লাহ পাক বলেন জালিকাল কিতাব লা রাইবা ফী ও আমার বান্দারা এমন একটা কিতাব হাতে নিয়েছো যার মধ্যে

঵িস্তিসের ওয়ে রাদে ফ্মানিতো ঵িস্তিসের ওয়ে রাদে তুলে বুলল দি পরে সন্ধ হলদি দি আগে ইয়ালদি দুনিয়ার নিয়ম রব্বের کریم বলছেন ও আমার বান্দারা ভুল তো দূরের কথা ভুল তো দূরের কথা সন্দেহ করিও না এটার পাড়ায় কোনো ভুল আছে সুরায় কোনো ভুল আছে আয়াতে কোনো ভুল আছে শব্দে কোনো ভুল আছে গ্রামারে কোনো ভুল আছে তত্তে কোনো ভুল আছে জারজবরে কোনো ভুল আছে নুকতায় কোনো ভুল আছে ভুল ধরার চেষ্টা করিও না ভুল ধরার আগে সন্দেহ করতে হয় ওই সন্দেহ তোমার করা লাগবে না কারণ এই কুরআন কোনো ব্যক্তি নয় আমি রব্বে করিমের কালাম সুবাহ আল্লাহ আকবর উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ তাহলে সন্দেহ যখন কেটে ফেলবেন বুল অটোমেটিক জোরে বলেন না বুল অটোমেটিক বুল অটোমেটিক সবার বইয়ের শেষে কোরআনের শুরুতে এবার কি মেসেজটা দিতে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের এবার রব্বে করিম মেসেজ দিতে যাচ্ছে বান্দারে তুমি সায়েন্স পড়বা সেটাও কোরআনে আছে আর্টস এর কথা কোরআনে আছে ম্যাথমেটিক্স এর কথা কোরআনে আছে ফিজিক্স এর কথা কোরআনে আছে ভাইলজির কথা কোরআনে আছে সৌরজগতের কথা কোরআনে আছে সমাজ বিজ্ঞানের কথা কোরআনে আছে আইন তত্ত্বের কথা কোরআনে আছে জীবন সমস্যার সমাধানের কথা কোরআনে আছে মানব জীবনের প্রশ্নের উত্তর কোরআনে আছে সকালের কথা কোরআনে আছে রাতের কথা কোরআনে আছে আসমানের কথা কোরআনে আছে দুনিয়ার কথা কোরানে আছে সুবাহ জোরে বলেন না রে ভাই কোরআনে কোরআনের মধ্যে আছে দুনিয়ার কথা কোরআনে আছে কবরের কথা কোরআনে কুরআনে আছে খাসুরের কথা কুরআনে আছে জান্নাতের কথা কুরআনে আছে জাহান্নামের কথা কুরআনে আছে ও আমার বান্দা তোমার যা লাগবে সমস্ত কিছুর তত্ত্ব কুরআনে আছে আমি প্রথমে বলে দিলাম জালিকাল কিতাব লা রাইবা ফি আগে আমার কথার সাথে একমত হতে পারো কিনা দেখো যদি সন্দেহমুক্ত অন্তর বানাইতে পারো এই কুরআন তোমার জন্য